আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকার মানুষের, বিশেষত সুন্দরবন বনাঞ্চল এলাকায়। একের পর এক দুর্যোগ লেগেই রয়েছে। নিম্নচাপ ও ভরা কোটালে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী অঞ্চলের একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। সেই ক্ষতি কিছুটা সামলে ওঠার চেষ্টা করছিলেন জল জঙ্গলে ঘেরা বসতির গরিব গুর্বরা। তারই মাঝে দুয়ারে হাজির হরকাবান। প্রতি বছর এই দুর্যোগের নাম শুনে কেঁপে ওঠে সুন্দরবনের মানুষজন, কারণ সাধারণত ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে এই সারা সারির কোটাল হয়। অন্যান্য কোটালের থেকে এই কোটাল অনেকটাই ভয়ঙ্কর। সুন্দরবনের নদী ও সমুদ্রগুলিতে জলস্ফীতি অন্যান্য কোটালের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায় এই কোটালে। পরিস্থিতি উদ্বেগজনক জানতে পেরে শনিবার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের দাসকর্ণার ও হাতিকর্ণার এবং পাতিবুনিয়া বেহাল নদী মাঠ পরিদর্শনে এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তবে ফি বছর এই সারাসারির কোটাল যে রুদ্ররূপ ধারণ করে, এবারে তেমন পরিস্থিতি তৈরি হলে জলে জঙ্গলে ঘেরা বসতি সরকারি কাঠামো কতখানি বুক চিতিয়ে দাঁড়াতে পারবে, সেটাই এখন প্রশ্ন সুন্দরবনবাসীদের। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে শ্রাবণী পূর্ণিমার তে আমাদের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আমাদের জলের উচ্চতা বাড়ার জন্য মাটির বাঁধ টপকে গ্রামের ভিতরে জল প্রবেশ করে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 333 পয়েন্টে। তার মধ্যে আমরা 87 পয়েন্টে আমাদের জরুরি ভিত্তিক জল আটকানো গেছে। তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বকখালি। বকখালি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ট্যুরিজম স্পট, এবং এই ট্যুরিজম স্পটকে রক্ষা করার প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হাতিকন্যার এবং দাসকন্যার এই দুটি জায়গার উপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং গত পরশুদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং সেদিনকার আমাদের ক্যাবিনেট মিটিংয়ে 18 তারিখে তিনি আমাকে বলছিলেন যে বঙ্কিমদা মনসুনি দ্বীপ সাগরের বিভিন্ন এলাকা থেকে খবর আসছে, এই জায়গাগুলো আপনি দেখে নিন, করে আপনি একটি প্রাথমিকভাবে একটু রিপোর্ট আমাকে দিন। এবং আমাদের যে পার্থ ভৌমিক নতুন মন্ত্রী এসছেন তাকে আপনাকে আন্তরিকভাবে সহযোগিতা করুন। তা সেক্ষেত্রে আমি মনসুনি দ্বীপে এসে ঘুরে গেছি, সাগরের বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, কিন্তু আজকের আমি হাতিকন্যারের যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে ভালনেবল পয়েন্ট সেই জায়গাতে দাঁড়িয়ে এখন আপনাদের সামনে যেটা বলার, যতটুকু আমি আমাদের ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানলাম যে হাতিকন্যারে প্রায় 400 মিটারের কাজ রানিং আছে, কিন্তু সেই কাজটা যে কন্ট্রাক্টর কাজ করছিল সেই কন্ট্রাক্টর সঠিকভাবে কাজ না করার জন্য সরকার তাকে টার্মিনেট করেছে। ইতিমধ্যে অন্য কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে, যে 400 মিটারের কাজটা বাকি আছে, 400 মিটার কাজটা আমরা করতে পারলে আমরা অনেকটাই এই এলাকার মানুষকে আমরা নিরাপদ জায়গা তাদের পৌঁছে দিতে পারব। কিন্তু আমি ঘুরে দেখলাম শুধু 400 মিটারের নয়, এর পরেও প্রায় আরও 200 মিটার আমাদের কিন্তু কাজ করতে হবে, যাতে অদূর ভবিষ্যতে ওই এলাকাটা একেবারে প্রোটেক্টেড হয়ে যায়। নামখানা থেকে সুদেশনা মন্ডলের রিপোর্ট, খাস খবর।